আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে হাঁটতে বের হয়ে খুব সুন্দর মজার জিনিস দেখলাম, কাকের আওয়াজে বিড়াল লাফ দিয়ে গাছের মধ্যে উঠলো। আর আমাকে দেখে ও একদম তাকিয়েছিল। আর এদিকে জামরুল গাছটা এত প্রচুর পরিমাণে জামরুলের ফুল হয়েছে, ইতিমধ্যেই মানে মৌমাছি এসে গেছে, এত ভালো লাগলো। এদিকে অনেক জামরুলের গাছ দেখলাম। আসলে সকালে উঠলে এই দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাসায় চলে এসেছি, এসে এই তো বাসার কিছু গাছে পানি টানি দিয়ে, প্রচণ্ড গরম, এই গরমে কি আর করা, এখন আলু ভাজি রান্না করব। তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, আলু কাটলাম, ছোট ছোট আলু দেশ থেকে নিয়ে এসেছিলাম, অল্প করেই এনেছি। আর ওই আলুটা দিয়ে আর কিছু গাজর ফ্রোজেন করা ছিল, ওই গাজর কুচি দিয়ে দিলাম। খালি আলু ভাজিটা একটু শক্ত শক্ত হলেও গাজরটা সঙ্গে থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মধ্যে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো, দিয়ে এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের। আলু মানে সাদা রুটি হোক আর পরোটা হোক, এটা খেতে ভীষণ মজা। আর আলু ভাজিটা পাশের চুলায় দিয়ে এখন আমি রুটিটা কাই করে নেব। আজকে সাদা রুটি বানাবো, কেননা প্রচণ্ড রোদ উঠেছে, গরম অনেক। ওর আবু এক মাঝে মাঝে একটু পান্তা ভাত আগে খেত, এখন আর খায় না। আর সব সময় পান্তা ভাত বা অন্য কিছু ভালো লাগে না, মাঝে মাঝে আবার বলে যে আমাকে পান্তা ভাত দিও। সকালে উঠে হয়তো বা চা, একটু বিস্কুট বা অন্য কিছু কলা খেয়ে ফেললো, তারপরে একটু দেরিতে হয়তো বা একটু পান্তা ভাত খেলো, কিন্তু ইদানিং ওই খায় না, আমিও দেই না। আর আমি বেশিরভাগ যেহেতু প্রতিদিন রুটি বানাই অথবা পরোটা বানাই, ছেলের জন্য পরোটা বানাই, আমাদের জন্য রুটি বানাই। তো এখানে আমি এই তো আটাটাকে ইয়া করে নিলাম, এখন এটাকে গরম ভালো করে বলে পাতলা পাতলা রুটি বানিয়ে নিব। আর এই রুটিটা অনেক সফট হয়, তিন চারটা খেলে পেটটা ভরে যায়, খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় টাটকা জিনিস দেওয়ার জন্য, পাশেটা সে ওরকম দিতে চাই না ওর আব্বুকে। সকালে উঠে আমরা দুইজনেই আগে নাস্তাটা খাই, পরে আমাদের ছেলেরা ভার্সিটিতে যাক আর অন্যান্য কাজে যাক, ওই তখন ওরা উঠলে ওদেরকে তখন আমি পরোটা দিই বা একটা ডিম পোস্ট করে দেই, চা দেই, এভাবেই মানে সকালটা কেটে যায়। সকালে বাসায় আমাদের কেউ ভাত খেতে চায় না, ভাতটা আমাদের বাসায় একদম চলে না। আমরা নাস্তা হালকা পাতলা এই রুটি নাস্তা এগুলোই খেয়ে থাকি, মিষ্টি দিয়ে হোক বা দই দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে হোক, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রুটিগুলো এই তো এত সফট হয়েছে কায়ের মধ্যে, যখন পানিটা গরম করতে দিব সামান্য লবণ দিয়ে আর এক ফোঁটা একটু তেল দিলে কিন্তু রুটিটা এরকম সফট, একদম অনেক নরম রুটি একটা বানানো যায়। আর আলু ভাজিটাও এদিকে হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, একদম খুব সুন্দরভাবে ভাজিটা হয়ে গেছে, দেখুন কত লোভনীয়। আমার কিন্তু এই ভাজিটা খুবই পছন্দ, ওর আবুরও অনেক পছন্দ, খেতে থাকে আর ছেলেও খায়, ওদেরও অনেক ভালো লাগে। তা সবসময় তো আর এক জিনিস দেই না, কিছুদিন চেঞ্জ করে দেই। তা একটা তাওয়া নিয়ে এসেছিলো রংপুর থেকে, তাওয়া নিয়ে এসেছিলাম, তাওয়াটা এখনও ব্যবহার করি নাই। আর তাওয়াটার এই যে মাঝখানে আঠা দিয়ে বসানো, এটা কিন্তু হাত দিয়ে বা চাকু দিয়ে উঠাতে কিন্তু অনেক ঝামেলা, একদম এক সেকেন্ডের মধ্যে শুধু চুলার মধ্যে বসিয়ে দিলাম আর একদম আলতো করে জিনিসটা উঠে গেল, খুব ম্যাজিকের মতো জানেন। হাত দিয়ে উঠাতে যাবেন, অর্ধেক উঠবে, আঠালো ভাপটা থাকবে, ঘষাঘষি করতে হবে, সামান্য একটু গরমে দিবেন, এই যে উঠে গেল, এক সেকেন্ডে উঠে গেল। এটাও একটা টিপস, আসলে গৃহিণীরা রান্না করতে করতে অনেক কিছুই জেনে যায়, তাই না? আর তাওয়াটা আজকে নতুন ব্যবহার করছি, দেখি কেমন। নতুন জিনিসে রান্না করতে তো ভালোই লাগে, আর কড়াই টড়াই হলে হয়তো একটু লেগে যায়, কিন্তু তাওয়ায় তো লাগার কোনো অপশন নাই। এই যে রুটিগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর ওর আব্বু একটু কাঁচা কাঁচা রুটি কমই খায়, একটু যদি একটু পোড়া পোড়া ভাব, একটু এইরকম একটু ভাব না থাকে তাহলে বলে কি শেখা হয়নি, এই জন্য একটু কালচে করে শেখতে হয়, তা না হলে আমার সাদা সাদা ভাবটাই ভালো লাগে। এই কালচে করে একটু ইয়া করলাম, চালের রুটিটা যদি একদম সাদা থাকে বলে কি রুটি তো শেখা হয়নি, আর একটু ভালো করে শেখো, এই কথা বলে। তো আমরা দুইজনে এই তো সকালটা মাশাল্লাহ আল্লাহ রহমতে আমরা একসঙ্গেই সবসময় নাস্তাটা করি, দুপুরে খাবারটাও চেষ্টা করি, আর একসঙ্গে খেয়ে গল্প গুজব হয়তো বা করি, আর যে যার কাজে চলে যায়। এই তো আজকে একটু একটা জায়গায়, গ্রামের মতো একটা জায়গায় যাব, তো আপনাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করতে পারি। এই যে আমাদের নাস্তা দুজনের, একটা লাড্ডু দিয়ে দুজনে ভাগ করে আমাদের সকালের নাস্তা আর চা। চা ছাড়া তো হবেই না, গরমের দিন হোক আর শীতের দিন হোক, চা লাগবেই, নাস্তা খাওয়ার পর একটু চা খেতেই হবে। আর
অনেক সময় বলে যে মশলা দিয়ে লাল চা খাও, কিন্তু ওটা খেলে মনে হয় যেন মাথাটা মানে ছাড়েই না, মানে একটা নেশা হয়ে গেছে, যতই বলি যে দুধ চা ছাড়বো ছাড়বো এই ভাব। তো আমাদের নাস্তাটা আজকে কমপ্লিট, এই তো আমাদের চা খাওয়া শেষ। আর গ্রামের ঢাকার সাইডেই একটা গ্রাম, সেখানে একটু ঘুরতে এসেছিলাম, এসে অনেক গাছপালা দেখলাম, আর আমি যেই সব জিনিস পছন্দ করি ওগুলোই আমার চোখের সামনে আসে, আর আমি তখনই এগুলো একটু ভিডিও করে নিই, আমার খুবই ভালো লাগে। দেখুন টবের মধ্যে কত সবুজ সবুজ শাক হয়েছে, এইগুলো একটু করে তুলে নিলেই কিন্তু রান্না করা হয়ে যায়। আর এগুলো ঢেঁড়সের গাছ, ভেন্ডির গাছ প্রচুর হয়েছে, কিন্তু ভেন্ডি এখনও হয়নি। আর ওই যে গ্রামের মতো হাজব্যান্ড ওয়াই বসে গল্প করছে আর নাস্তা বানাচ্ছে, আমি দেখলাম দূরে থেকে। আর এদিকে পুঁইশাকগুলো গাছে হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি বেশি পানি খাবেন।